যদি ব্যান্ডেল চুচর চন্দ্রনগর এরিয়ার মধ্যে থাকে তো এদিকে সার্ভিসিং এর জন্য থাকে তো কলকাতা গিয়ে আপনি সার্ভিসিং করেন কাজগুলো কোন রকম ফাঁকি দেয়নি ঠিকঠাক বন্ধুরা গরম যেরকমই পড়েছে প্রতিদিনই তাপমাত্রা চল্লিশের ঘর ক্রস করে যাচ্ছে আর এই গরমের হাত থেকে আমরা রেহাই পেতে শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তা পর নিয়ে নিলাম এসি এসি নেওয়ার একটাই উদ্দেশ্য হলো আপনাদের জন্য যে দরজা জানলা বন্ধ করে চার পাঁচ বছর ধরে ভিডিও করে আসছি তো শেষ পর্যন্ত এর থেকে আমরা পরিত্রাণ পেতে চলেছি তো এসি নিয়েই নেওয়া হলো তো আপনাদের জন্যই আপনাদের এই ইউটিউব করা হয় আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের ফলেই আজ আমরা ইউটিউবের টাকায় এসি নিয়ে নিলাম তাই আমরা এই চ্যানেলে এসি ইনস্টল সম্পর্কিত সমস্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে শেয়ার করছি আর সাথে এই এসি নিলাম সেটাও জানিয়ে দিলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আপনাদের ভালোবাসা সাপোর্টের ফলে এসি নেওয়া সম্ভব হলো তো বন্ধুরা সার্ভিস ইঞ্জিনিয়াররা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন যে ইনস্টল করার জন্য যে ইনডোর পার্টটা আছে তাতে কিন্তু ডান দিকে একটুখানি ঢাল রাখা হচ্ছে এটার একটাই কারণ হলো যে যেখানে যে জলটা জমা হবে যে ইনডোর পার্টে যে জল জমা হবে সেটা যদি ডান দিকে ঢাল না রাখা হয় তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে আপনারা প্রায়ই শুনবে যে অনেকের বাড়িতে এসি থেকে যে যে জল লিক করছে তো সেটাই কারণ যে ডান দিকে যদি ঢাল না থাকে এখান থেকে ডান দিকে ঢাল হয়ে একটা পাইপ বাইরের দিকে বেরিয়ে যাবে এবং পাইপটা যখন বেরো হবে যখন এই যে গর্তটা করা হবে সেটাও কিন্তু নিচের দিকে ঢাল থাকবে যে ঢাল যদি সোজা হয় তাহলে জল বেরোতে পারবে না যে ইটটা যে গোল গর্ত করা আছে সেটাও কিন্তু নিচের দিকে ঢাল থাকবে আর এসির ঢালটা হবে হলো ডান দিকে দিকে একটু ঢাল করা থাকবে এই নিয়মগুলো ক্ষুদ্র নিয়মগুলো কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন অনেক সময় অনেক যারা ইনস্টল করতে আসে ইচ্ছে করে হয়তো করে না কিংবা হয়তো তারা এটা অতটা লক্ষ্য করে না কিন্তু আপনাকে কিন্তু এসি ইনস্টল করতে আসছে করার আগে কিন্তু আপনাকে এই সমস্ত নলেজগুলো আপনাকে নিয়ে নিতে হবে টুকটাক নলেজগুলো কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে তো সবার প্রথমে আপনাকে কিন্তু একটা পজিশন সেট করে নিতে হবে যে কোন জায়গায় আপনি এসিটা বসাবেন এমন জায়গায় বসাবেন বাড়ির যাতে করে সারা রুমটায় কিন্তু ভালোভাবে কিন্তু হাওয়াটা সার্কুলেট হতে পারে সেই কারণে আমরা রুমের একদম মাঝখানে এমন জায়গায় বসানো যে সারা রুমটা কিন্তু সার্কুলেট হতে পারে তো বন্ধুরা এটা আমরা অনলাইন অ্যামাজন থেকে অর্ডার করেছি যেহেতু আপনারা অনলাইন থেকে ফ্লিপকার্ট হোক কিংবা অ্যামাজন হোক অর্ডার করবেন তখন কিন্তু আপনার ডেলিভারি দেওয়ার দুদিনের মধ্যে কিন্তু আপনার আপনার অ্যাপেই দেখতে পাবেন যে ইনস্টলেশনের জন্য ওরা অটোমেটিক্যালি কিন্তু সার্ভিস ইঞ্জিনিয়ারদের কিন্তু ওরা কল ওরা অটোমেটিক্যালি জেনারেট করে দেবে আপনাকে কিন্তু আর কল করতে হবে না কাউকে তো দু দিনের মধ্যে আপনাকে কিন্তু এরা লোকজন চলে আসবে আপনারা অ্যাপই দেখতে পাবেন কীরকম সময় এরা আসছে তো সেক্ষেত্রে অনলাইন অনেক সুবিধা আছে কেননা এরা যেহেতু অনলাইনের সমস্ত সমস্ত অর্ডারের এই ইয়েগুলো ইনস্টলেশনগুলো করে তাদের সমস্ত যন্ত্রপাতিগুলো আছে দেখতে পাচ্ছেন যে বড়ো ড্রিলগুলো গোল ড্রিলগুলো যেটা পুরো ইয়ে গোল করে কেটে আপনাকে ড্রিল করে নেবে এই সমস্ত ড্রিল কিন্তু সমস্ত লোকাল যারা ড্রিল ইনস্টল করে তাদের কাছে থাকে না নর্মাল ড্রিলে ছোটো ফুটো থাকে তাতে অনেক সময় লাগে এবং দেলের অনেক ক্ষতি হয় সুন্দর করে গোল করে কাটে না তো এদের কাছে দেখলাম সুন্দর ড্রিল আছে সুন্দর গোল করে খুব কম সময় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুরো গোল করে এরা নামিয়ে নিলো আপনি যদি লোকাল থেকে ইনস্টল করান তার সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে ড্রিল করতে আসছে এরকম গোল ড্রিলগুলো আছে কি না নর্মাল ড্রিলে কিন্তু আপনার দেয়ালের অনেকটাই ক্ষতি হবে এবং সময়ও অনেকটা লাগবে পরে এটাকে আপনি যখন সিমেন্ট দিকে এটাকে ফিল আপ করবেন দেখতেও বাজে লাগবে এবং অনেক সময়ও লেগে যাবে এক্ষেত্রে তো এই গোল ড্রিলটাই বেটার দেয়ালের ক্ষতিটাও সব এক্ষেত্রে অনেকটাই কম হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু ড্রিল হয়ে উপাশে বেরিয়ে এলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে গোল কাটা হয়েছে চলুন বাইরের দিক থেকে দেখি ওপাশ থেকে কেমন লাগছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গোলটা কাটা হয়েছে কোনো সমস্যা হয়নি এবারে আউটডোর ইউনিটটা আমরা বার করে নিয়ে আসলাম এবার আউটডোর ইউনিটটা লাগানো হবে একদম ঘরের বাইরে আউটডোর ইউনিট সেক্ষেত্রে খুব কোনো সমস্যা নেই পুরো দেখতে পাচ্ছেন উপরটা শেড দেওয়া আছে শেডের তলায় থাকবে তো এটা একটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা আউটডোর ইউনিটটা অনেক সময় ছাদের মধ্যে আমরা রোদের মধ্যে রেখে দিই তো আউটডোর ইউনিট যদি হট থাকে রোদের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা ক্লিন করতে সমস্যা হবে এবং এটা লকজর বেশি দিন কিন্তু আপনার টিকবে না অনেক সময় শর্ট থেকে শুরু করে অনেক সময় অনেক সমস্যাও দেখা দিতে পারে তো চেষ্টা করবেন যে আপনারা কোনো ছায়া জায়গায় রাখে যদি সেরকম সম্ভাবনা না থাকে তাহলে ওপরে আপনারা একটা ছোট্ট দেখে একটা শেড দিয়ে দেবেন ওটার ওপরে এসিটার ওপরে একটা ছোট টিনের হোক কিংবা সামথিং এমনভাবে ব্যবস্থা করবেন যেন ওটা যেন ছায়ার মধ্যে থাকে কিংবা উপরটা যেন ডাইরেক্টভাবে রোদ না লাগে আমি বারবার আপনাদের বলছি ইনডোর ইউনিটটা যত ইম্পর্টেন্ট আউটডোর ইউনিটটা কিন্তু ততটাই ইম্পর্টেন্ট আউটডোর মানে বাইরে আছে সেটাকে যেমন তেমন রাখলে হবে না ওর ভেতরে কমপ্রেসার থাকছে ওই থেকে কুলিং হয়ে আপনার ভেতরে ইনডোর ইউনিটে ঠান্ডা হচ্ছে তো সেক্ষেত্রে আউটডোর ইউনিটটার উপরে কিন্তু আপনার কিন্তু ভালোভাবে যত্ন নিতে হবে ঠিকভাবে রাখতে হবে এই দিকটা পুরো ঢাকা হয়ে গেলো না ওই ওদের হাওয়ার সমস্যা হবে না তো হাওয়াটা তো দাদা পিছন দিক দিয়ে আসবে নাকি অর্ধেকটাই তো আপনার ব্লক হয়ে গেল না তো একটা সমস্যা তৈরি হয়েছিল যে আউটডোর ইউনিটটা লাগানো হয়েছিল উপরে বিমে পাখার অর্ধেকটাই ঢাকা পড়ে যাচ্ছিলো তো আমি প্রথমেই নিচে বলেছিলাম কিন্তু ওনার উপরে দিয়েছো কেন এই যে আউটডোর ইউনিটের যে কুলিং পাইপটা আছে সেটা ফুটো থেকে উপরে হলে ভালো হয় কিন্তু এটা সমস্যা আমি বলা তারা আবেক্ষণ নামিয়ে দিল এবং আমি বললাম যে পাইপটা উপর দিয়ে নিয়ে ঘুরিয়ে দেবেন তো সেক্ষেত্রে পাইপটা উপরে থাকবে এবং আমার ইউনিটটাও নিচে থাকবে তো মোটামুটি শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো এইটা ঠিক হয়েছে তাই না বলছি তো এক্সট্রা স্ক্রুপ নেই নিচে একটা দিয়ে দেওয়া যাবে ওই দুটোতে নিচের যে দুটো ফুটো হ্যাঁ 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 করছে তো করে হ্যাঁ উপরে লেগে গেল নষ্ট হয়ে গেল সেই কারণে নিচে নিচে দিয়ে দিলে কি ওটা শক্ত হবে ইনডোর ইউনিট থেকে যে গোল ফুটোটি করা হচ্ছে সেদিক থেকে দেখতে পাচ্ছেন যে সবার প্রথমে তারটা বেরিয়ে আসছে ইনডোর ইউনিট থেকে একটা তার এসে কিন্তু আপনার আউটডোর ইউনিটে থাকবে এখান থেকে আউটডোর ইউনিটে কারেন্ট আসবে তো সেক্ষেত্রে একটা তার থাকবে আর তাছাড়া আর তিনটে পাইপ থাকবে একটা হলো ইনডোর ইউনিটের পাইপ তামার পাইপ আউটডোর ইউনিটের পাইপ আর একটা হলো যেটা দেখতে পাচ্ছেন সাদা করে সেটা হলো ড্রেনেজ পাইপ বলছি দাদা এই যে তারটা আছে না এটা নিজ দিনই যাবেন মানে থাকবে তাহলে দিয়ে গেলে তাই তো যায় ভেতরে যেহেতু আমার এসির যে পয়েন্ট করা আছে সেটা বা অবস্থিত সেই কারণে যে এসির যে তারটা টা সেটা ডান দিক দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমাকে ঘুরিয়ে নিয়ে যেতে গেলে উপর দিয়ে বাইরে থেকে নিয়ে যেতে গেলে সেটা দেখতে দৃষ্টিকটু হয় তাই আমি তাদের বললাম যে তারটা এসির ভেতর দিক দিয়ে নিয়ে যেতে তো সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগবে এবং যে এক্সট্রা যে তারটা থাকছে সেটাও ভেতরে ঢাকা পড়ে যাচ্ছে তো আপনারা যদি কাছাকাছি চান তো সেক্ষেত্রে প্লাক পয়েন্টগুলো এসির ডান দিকে করতে পারেন ভেতর দিক দিয়ে নিয়ে যাবেন কেন এসিতে এক্সট্রা অনেকটাই তার দেওয়া থাকে প্লাক পয়েন্টের বা দিকে অনেকটা দূর অবধি আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ওয়াটার ড্রেন পাইপ যে সমস্ত যে এই যে মশ্চারটা থাকছে আপনি যে রুমটা থেকে মশ্চারটাকে শুষে নিচ্ছে এক্সট্রা মশ্চার থাকলে তো এর ফলে এসি থেকে একটা জল অল্প করে বের হয় তো সেই জন্য একটা ড্রেনেজ পাইপ থাকবে সেটাও বেরিয়ে আসবে এবং দেখতে পাচ্ছেন এসিটা কিন্তু একটু ডান দিকে ঢাল থাকবে এবার যে ফুটো দিয়ে পাইপগুলো বেরিয়ে আসছে তো সেক্ষেত্রে এই ফুটো করার সময় লক্ষ্য রাখা হয়েছে ঢালটা যেন বাইরের দিকে থাকে যাতে সহজেই দেখতে পাচ্ছেন যে যে ড্রেনেজ পাইপটা রয়েছে সেটা যেন বেরিয়ে থাকে এই জিনিসটা যদি ঠিকঠাক লক্ষ্য না করেন তাহলে এক বছর যেতে না যেতে আপনার ইনডোর ইউনিট থেকে কিন্তু ওয়াটার লিকেজ সমস্যা দেখা দিতে পারবে তখন কিন্তু আপনাকে সার্ভিসিংয়ের জন্য অনেক খরচা হত হবে তো সেক্ষেত্রে এটা লক্ষ্য রাখবেন যে ঢালটা যেন বাইরের দিকে থাকে যাতে জলটা যেন সহজেই বেরিয়ে যায় নয়তো অল্প অল্প করে ফোটা ফোটা করে জল জমতে জমতে কিন্তু অনেকটা জলই জমা হয়ে যায় এবার আপনি চাইলে এক্সট্রা পাইপ আপনি দিয়ে একদম বাইরে বার করে দিতে পারেন কিন্তু এরা পার ফুটে তিরিশ টাকা চাইছিলো তা আমি ওয়াটারটা বাইরে বার করে নিয়েছি এবার প্রয়োজন মতো আমি পরে বাইরে থেকে প্রয়োজন হয় পাইপ কিনে এক্সট্রা লাগিয়ে দিতে পারি কিংবা নিচে এটা এখানে একটা বালতি রেখে দিলেই হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন যে ইনডোর থেকে যে সমস্ত পাইপটা রয়েছে তামার যে পাইপগুলো এগুলো কিন্তু আমি টাইম উপর দিক দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে আমরা এটা লাগিয়ে দিচ্ছি তিন মিটারের মতো আপনার এই পাইপ দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন কতটা জায়গা বেশি দূর অবধি কিন্তু যায় না তো সেক্ষেত্রে আপনারা যখন প্ল্যানিং করবেন সেটা লক্ষ্য রাখবেন যে ইনডোর ইউনিট থেকে আউটডোর ইউনিট যেন বেশি দূরে না হয় যদি তিন মিটারের বেশি দূর হয় সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পাইপ কিন্তু কিনতে হবে এবং এর জন্য ভালোই সাতশো থেকে আটশো টাকা পার মিটার এরকম মতো চার্জ পড়বে তো সেটা আপনারা জেনে নেবেন কত মিটার চার্জ পড়বে আপনারা যদি একতলায় ইনডোর থাকে আর আপনারা যদি দোতলার ছাদে আরও ওপরে উপরে তিনতলা ছাদে আপনারা এইটা টেনে নিয়ে আসেন তাহলে আপনার অনেকটাই খরচা হয়ে যাবে এই তামার পাইপগুলো টানতে আর সেক্ষেত্রে আপনার এক্সট্রা গ্যাসও ভরতে হতে পারে যদি বেশি দূর হয় কেননা বেশি দূর হলে আবার এক্সট্রা গ্যাস ফিল করতে হতে পারে এবং এক সবথেকে ইম্পর্টেন্ট হলো ইনস্টল করার সময় অবশ্যই কিন্তু যে যে গ্যাসটা রয়েছে গ্যাসটা বার করার আগে এই যে পাইপটা বার করা হয়েছে এতে যে হাওয়াটা থাকছে সেটা কিন্তু অবশ্যই ভ্যাকুম পাম্প দিয়ে হাওয়াটা কিন্তু বের করে দিতে হবে অবশ্যই বলে দেবেন যেন দাদা অবশ্যই আপনি এটা কিন্তু ভ্যাকিউম করে নেবেন ভ্যাকিউম না করে থাকলে এর ভেতরে হাওয়াটা জমে থাকবে এর ফলে যখন গ্যাসটা ছাড়া হবে সেই ভ্যাকিউমের সঙ্গে কিন্তু ঠিকঠাক ওর মধ্যে হাওয়া থেকে যাবে তো এর ফলে এক দু বছর পরে আপনার কিন্তু হাওয়া গ্যাস কিন্তু শেষ হয়ে যাবে তখন আবার গ্যাস ভর্তি হতে হবে

তা সমস্ত কিছু হয়ে গেছে লাগানো পাইপগুলো লাগানো হয়ে গেছে তো ভ্যাকুম করার আগে সবার আগে দেখতে পাচ্ছেন যে শ্যাম্পু দিয়ে দেখে নেওয়া হচ্ছে যে কোথাও কোনো লিক আছে কি না তো যদি লিক থাকে হাওয়া বেরিয়ে আসে তো লিক থাকলে কিন্তু এখান থেকে বোঝা যাবে যে লিক আছে সেই কারণে শ্যাম্পু কিংবা সাবান ভালো করে জলে গুলিয়ে ওটা ওপরে দিয়ে দেখা হচ্ছে যে কোথাও কোনো বাবল সৃষ্টি হচ্ছে কি না বাবুল সৃষ্টি হলে বুঝতে যাবে এটা কোনো লিক আছে তো সেটা আগে চেক করা হয়ে গেছে এর থেকে বোঝা গেছে কোনো লিক নেই এবার আমরা ভ্যাকুম মেশিনটা আমরা এর সঙ্গে অ্যাড করে নিয়েছি অনেক সময় অনেক সার্ভিস ইঞ্জিনিয়ার যারা আসে এটা কিন্তু ভ্যাকিউমটা করতে চায় না কিন্তু আপনারা অবশ্যই এটা ভ্যাকিউমটা করিয়ে নেবেন এর সময় অনেক এক্সট্রা চার্জ চাইলেও চার পাঁচশো টাকা এক্সট্রা চাইলেও কিন্তু এটা করিয়ে নেবেন তো ভ্যাকিউমটা কিন্তু অত্যন্ত দরকার ভ্যাকিউমটা হচ্ছে একদিকে আর এদিকে এনারা ভালো করে র্যাপিং টেপ দিয়ে র্যাপিং করে নিচ্ছে এই র্যাপিং টেপ সমস্ত কিছু কিন্তু যখন আপনারা কিনছেন এর সাথেই ইনক্লুড থাকছে তো এল জির যে বক্স থাকছে আউটডোর ইউনিট ইনডোর ইউনিট তার মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকবে কিছুই আপনাকে এক্সট্রা করে কিন্তু কিনতে হতে হবে না কিন্তু এই যে র্যাপিং টেপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দরকার এটা ইনসুলিনের জন্য খুবই দরকার যাতে কোনো রকমের যে ঠান্ডা হাওয়াটা যাচ্ছে সেটা যেন কোনো রকম বাইরের গরমে স্পর্শে এসে সেই ঠান্ডাটা যাতে না কমে যায় সেই কারণে ভালো করে কিন্তু এটা ইনসুলিন করার জন্য এই র‍্যাপিংটা করা হয়ে থাকে এবার আপনার যদি এই যে ইনক্লুড করা যে তিন মিটার পাইপ আছে এর থেকে যদি বড় এক্সট্রা পাইপ নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা টাকা তো দিতে হচ্ছে পাইপের জন্য র্যাপিং টেপও আপনাকে এক্সট্রা কিনতে হতে পারে কেননা যে টুকুনি র্যাপিং টেপ দেয় বক্সের সাথে থাকে তাতে ওই তিন মিটার যে পাইপ দেয় ওইটুকুনি এটা ভালো করে ঢাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কতটা পুরোটা যতটা আছে ততটাই কিন্তু র্যাপিং টেপের কাজ হয় এক্সট্রা পাইপ নিলে আপনাকে এক্সট্রা র্যাপিং টেপও কিনতে হতে পারে এবং এটার এক্সট্রা আপনাকে দাম পে করতে হতে পারে তো বন্ধুরা কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে ঠিকঠাক ফিনিশিংই হয়েছে যেরকম চেয়েছিলাম মোটামুটি তারা ঠিকমতোই ফিনিশিং দিয়েছে এবং এল এই আউটডোর ইউনিটটা দেখতে খুব সুন্দর লাগছে এটা ওয়ান টান ফাইভ স্টার এসি দু মডেল তো বেস্ট বাইটিং আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই আপনারা চেক করবেন এটা অত্যন্ত কিন্তু ইলেকট্রিসিটি কম পড়ে এবং আপনার অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং এটা অত্যন্ত কিন্তু সাইলেন্ট আপনার কাজ বাজ করলে যদি ইউটিউব ভিডিও করেন অত্যন্ত সাইলেন্ট কোনো রকম আওয়াজ হয় না এটা একটা প্লাস পয়েন্ট জানলাগুলো দিয়ে দিতে হবে নাকি এটাই অন এটাই অফ ঠিক আছে এটা হচ্ছে ডিসপ্লে লাইটটা আচ্ছা লাইট অন অফ রাতের বেলা মনে হলো ডিসপ্লে লাইট এটা মুড হচ্ছে কুল মুডেই থাকবে অন অফ আর কুল মোড ছাড়া একাধিক ফাংশন আছে রিমোটে সেটা আপনাদের জানা দরকার সবাই ওই অন অফ কুল মোডই জানে এবং বলে ওটাই করে কিন্তু একাধিক মোড আছে সেগুলো আপনাকে পরে আলাদা ভিডিও করব তো হোয়াইট সিমিন মেরে পুরো কিন্তু সিল করে দেওয়া হচ্ছে তো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে তো এই দাদা করেছেন দাদা আপনার নাম বলুন সোমনাথ সোমনাথ ঘোষ 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 তো আপনারা যদি ব্যান্ডেল চুচর চন্দ্রনগর এরিয়ার মধ্যে থাকেন তো এদিকে আর পাণ্ডু অবধি উপরে তাই তো বইচি এদিকে উনি ইনস্টল করেন তাছাড়া আপনার যদি সার্ভিসিং এর জন্য থাকে তো কলকাতা গিয়ে আপনি সার্ভিসিং করেন তো সার্ভিসিং যদি দরকার হয় আপনি দাদাকে ফোন করতে পারেন কিরকম কি চার্জ বলবেন এখানে জেট সার্ভিসে কীরকম কীশো টাকা আচ্ছা আর নর্মালটা যেটা পাঁচশো টাকা তাহলে আপনি দাদা খুব ভালোভাবেই কাজ করেছে দেখতে পাচ্ছেন র্যাপেন ট্যাপগুলো কাজগুলো কোনো রকম ফাঁকি দেয়নি ঠিকঠাকভাবেই করেছে আপনারা যদি চান তা সার্ভিসিং করতে পারেন তো ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডিসক্রিপশানে তো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রেন পাইপ থেকে জল টপ টপ করে পড়ছে এটা হলো ড্রেন পাইপ এটার সঙ্গে আপনি এক্সটেন্ড করে বাইরে বার করে দিতে পারেন কিভাবে আমি নিচে একটা বালতি রেখেছি এখানে এসে জল জমা হবে তো পরে প্রয়োজন হলে আমি একটা এক্সট্রা পাইপ কিনে এর সঙ্গে অ্যাড করে দেবো তো এই হলো ড্রেন পাইপের ব্যবহার ড্রেন পাইপের ঢালটা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আছে তো সেক্ষেত্রে জল জমার বা লিকেজের কোনো সমস্যা নেই তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদের বললাম এবার আছি কত টাকা খরচ হয়েছে সেটা বলতে তো আপনারা যখন অনলাইন থেকে এটা অর্ডার করবেন তার সঙ্গে কিন্তু ইনস্টলেশন কিন্তু তার সঙ্গে ফ্রি নয় তার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হবে তো ইনস্টলের জন্য যেরকম অনলাইনে লেখা ছিল চোদ্দোশো টাকা সেই টাকাই নিয়েছে কিন্তু এর সাথে সাথে আপনার যে সমস্ত এই যে স্ট্যান্ড দুটো আছে এর জন্য প্রায় সাড়ে আটশো টাকার মতো চার্জ পড়েছে তারপর র্যাপিংয়ের জন্য ওরা তিনশো সাড়ে তিনশো টাকার মতো আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এর জন্য ওরা তিনশো টাকার সাড়ে তিনশো টাকার মতো চেয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না যে র্যাপিং টেপের জন্য করাটা ওদের টাকা কি ঠিক হয়েছে কিনা চেয়েছে তারপরে ওই যে হোয়াইট সিমেন্ট তার জন্য পঞ্চাশ টাকা চার্জ করেছে এগুলো কিন্তু লেখা নেই তাও আপনি এধার ওধার করে ওরা তিন হাজার টাকার কাছাকাছি ওরা বিল্ড করবে তো যা নিয়েছে সেটা আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিলাম আর লাস্টে যে স্ক্রু লাগিয়েছিল সেই জন্য ওরা চার্জ কিন্তু নিয়ে নিয়েছে তার জন্য দেড়শো টাকা চেয়েছে তো মোটামুটি এরকম টাকা চেয়েছে তো কাজ ভালো করেছে খুশি হয়ে মানুষ একশো টাকা দিতে পারে কিন্তু ওরা ঘুর পথে ওরা এক্সট্রা টাকা চেয়ে ওরা মোটামুটি তিন হাজার টাকার মতো ওরা নিয়ে নেয় আপনি যদি এটা লোকাল থেকে করান তো আপনি অনেকটা কমে পাবেন এর থেকে কমে করবেন কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো যে সার্ভিস ইঞ্জিনিয়ার আসবে এল জি থেকেই যারা লোক পাঠাবে অনলাইন থেকে অর্ডার করবে সেটা থেকেই করাবেন নয়তো কিন্তু আপনি ওয়ারেন্টিটা ক্লেইম করতে পারবেন তা এই জন্য ওদের থেকে করানো এক্সট্রা আপনার লাগবে এরা বেশি নেয় ঠিকই কিন্তু কিছু করার নেই এখান থেকেই করাতে হবে তো মোটামুটি আমার আঠাশশো থেকে উনিশশো উনত্রিশশো টাকা লেগেছে তো তিন হাজার টাকা টাকা কাছাকাছি আপনি ধরে নিন এই খরচাটা আপনার কিন্তু লাগবে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু সুন্দরভাবে ঘর রুম কুলিংও হচ্ছে এবং এটা দেখতে পাচ্ছেন পাখা ধীরে ধীরে চলছে যখন ঘরটা কুল হয়ে যাবে তখন কিন্তু কম্প্রেসার যেহেতু ইনভার্টার ইসি তখন কিন্তু কম্প্রেসারটা কিন্তু পাওয়ারটাকে কমিয়ে দেবে হ্যাঁ আবার যখন প্রয়োজন হবে ঘর গরম হবে তখন কিন্তু পাখা জোরে ছুটবে এবং জোরে চলার ফলে যে কম্প্রেসার কিন্তু ফুল স্পিডে চলবে তো এই হলো ইনভার্টার এসির একটা সুবিধে যখন দরকার হবে তখন আটশো নশো ওয়াটেও চলে যায় এবং যখন কম প্রয়োজন হয় তখন দুশো আর তিনশো ওয়াটেও চলে যায় তো এই নিয়ে পরে ভিডিও আসবে অবশ্যই দেখতে ভুলবে বন্ধুরা এটা অ্যাক্টরের ফাইভ স্টার এসি দু তেইশ মডেল এবং এটা যে এতটা এনার্জি সেভিং এটা আপনি কল্পনা করতে পারবেন না যখন রুম কুল হয়ে যায় তখন এটা দুশো ওয়াটেও চলে এবং পুরো কুল হয়ে গেলে একবারে বন্ধ হয়ে যায় পাখাটা চলে তো তার তখন এগারো থেকে বারো ওয়াট শুধু পাখা চলছে কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে আবার যখন এটা টেম্পারেচার বাড়ছে তখন ধীরে ধীরে দুশো তিনশো এরকমভাবে চলছে এই নিয়ে আলাদা ভিডিও বানাবো আপনাদের এনার্জি মিটারে সামনে দেখাবো যে কীরকম কী কারেন্ট লাগছে তো এটা আপনি অনলাইন থেকে বাইকগুলো সবথেকে কমে পাবেন এরকম এসি অফলাইনে কিন্তু অনেক দাম পড়বে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো একবার চেক করে দেখে নেবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে